পরবর্তী বক্তা আমাদের বিশিষ্ট কবি প্রসূন ভৌমিক। প্রসূনদা, নতুন করে বলার কিছু নেই, শুধু একটা প্রতিজ্ঞা করতে হবে সবাইকে মিলে। ওই গণহত্যাকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে রথ বার করবেন, ওই উত্তরপ্রদেশের গণহত্যাকারী যোগী এখানে রথ বার করবেন। রুখে দেব এই রথ, মুষ্টিবদ্ধ করুন হাত, তুলুন উপরে, রুখে দেব এই রথ, এই গণহত্যার রথ পশ্চিমবঙ্গের মাটিতে রুখে দেব আমরা, এবং ঠিক ঠিক ভাবেই রুখব, লাঠি সোঁটা দিয়ে নয়, যেখানে যা লাগে সেখানে সেইভাবে রুখব। এখানে যে যখন রথ যাবে আমাদের এই শহীদদের ছবি থাকবে পাশে, শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে থাকবেন, কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, মুখে কালো ব্যাজ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। গণহত্যাকারী শকুনরা যখন যাবে, শিয়ালরা যখন যাবে এই সমস্ত চিতা বাহিনীর পাশে, আমাদের বাংলার মনীষা দাঁড়িয়ে থাকবে, বাংলার মেধা দাঁড়িয়ে থাকবে, বাংলার প্রতিরোধ দাঁড়িয়ে থাকবে। সেই প্রতিজ্ঞা করুন, নতুন করে বলার কিছু নেই, এটুকুই বলার। আর একটি কবিতা আমার পাঠ করব, আমার কান্না, এটা কবিতা নয়। অসম, মা আমার বাংলা ভাষা নাম কাটা গেছে তালিকায়, দুঃশাসন ছবি আঁকছে সুনিপুণ স্ক্যালপেল আঁচড়ে, লালনের দেহ জুড়ে রক্তে আঁকা কাটা কুটি ছবি, ময়মন সিংহের গানে অশ্রু পরে ব্যথার উপর, মা আমার কুষ্ঠরোগ কবিতার মানচিত্রে ঘুণ, অনুপ্রবেশের কাব্যে বিদেশিনী পাখির পালক, মা আমার বাংলা ভাষা ঝরে পড়া পাখির পালক, মা আমার বাংলা ভাষা রক্ত পরে পুরবি খেয়ালে, মা আমার তুলসী মঞ্চ কামিনী ফুলের গাছে সাপ, মেকলে র্যাডক্লিফ মন্ত্রে ভাই পুড়ছে ভাইয়ের আগুনে, স্বরলিপি পুড়ে যাচ্ছে শরণার্থী ঠিকানা বাতিল, মা আমার ধ্রুবপদ তীরে বিদ্ধ ব্যাধের নিশানা, মা আমার সন্ধ্যা দাও শান্তি কামনায় বাজো শাঁখ, পুনর্বার জন্ম নাও মরিচ্ছাপি বর্ণ পরিচয়। ধন্যবাদ, ধন্যবাদ প্রসঙ্গ।